কিন্তু স্যার সামনেই লোকসভা নির্বাচন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর অনেকটাই নির্ভরশীল সরকার এই মুহূর্তে কেন সরকারি কর্মচারীদের ক্ষিপ্ত করবেন এই সরকার এটা তো ব্যাপারটা হলো ডিএটা যে চার শতাংশ দিয়েছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি সামনে ইলেকশন বলে ঘোষণা করল গতকাল আর দেবে হচ্ছে মে মাসে তার কারণটা কি মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছি কিন্তু আমরা এক কিস্তি দিয়ে ছুঁড়ে মারছে কিন্তু ডিএ দেখুন কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তি ছিল দুই শতাংশ সেকেন্ড কিস্তি ছিল দু শতাংশ তারপরে ছিল এক শতাংশ তারপরে দুই দুই তিন এবং পাঁচ অর্থাৎ কি এক শতাংশ ডিও কিন্তু কেন্দ্রীয় সরকারের হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু তার জন্য আন্দোলন করেনি কারণ ওই এক শতাংশটা হয়েছে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু তারা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এক সাত দু হাজার ষোলো থেকে ডিএটা দেওয়া স্টার্ট করেছে আর আমরা পেয়েছি এক এক একুশ এই যে ডিউরেশন এই যে ডিএটা সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম পাইনি আর গ্র্যান্টিন এইড যেটা দেয় ফান্ড সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না বেতন পেনশন ছাড়া অন্যান্য ভাতা সকলগুলোই এর মধ্যে থাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করতে হয় সেই মেমোরেন্ডাম ভিতরে তাতে সরকারি কর্মচারী কত শিক্ষক সমাজ কত সেগুলো দেখাতে হয় সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয় গ্র্যান্টি রেট এবং ভোটের জন্য চার শতাংশ ডিএটা ডিক্লেয়ার করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে ডিএ উইচ দেখুন রাজ্য সরকার এটা বলছেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি বলে দিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট একটা ডিভিশন বেঞ্চ বলেন তার আগে দু সালে আরেকটি ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল ডিএ ইজ এ লিগালি ফান্ডামেন্টাল লিগালি এনফোর্সেবল রাইট আমি যদি ফান্ডামেন্টাল কথাটা বাদও দিই দুটো বিষয় কিন্তু দুটো ডিভিশন বেঞ্চের রায়ে কমন সেটা হচ্ছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট সব থেকে বড় কথা ডিএটা কি ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি কেন হয় সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচি এবং সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা বা ব্যর্থতা স্বেচ্ছা ব্যর্থতাটা কেন নির্বাচনের সময় প্রচুর টাকা বিভিন্ন কর্পোরেটদের থেকে নিতে হয় তা তাদের তো পুষিয়ে দিতে হবে এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রয়াস নেয় না এই জন্য স্বেচ্ছা ব্যর্থতা বললাম তা কাজেই মূল্যবৃদ্ধির বা মুদ্রাস্ফীতির কারণটা হচ্ছে সরকার এখানে শ্রমিক কর্মচারীর কোনো ভূমিকা নেই সেই জন্য আমরা বলি ডিএ হচ্ছে সরকারের ক্ষেত্রে আত্মমর্যাদার প্রশ্ন যে সরকারের আত্মমর্যাদা আছে সেই সরকার কিন্তু এআইসিপি মেনে দিয়ে দেবে কারণ মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং তার জন্য যে মজুরির অবক্ষয় সেই মজুরির অবক্ষয়টা তুমি করছো কাজে তোমাকে দিতে হবে আর কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলি এটা অধিকার কারণ এই যে মজুরির অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের জন্যে কিন্তু কর্মীরা দায়ী নয় আমরা যখন চাকরিতে ঢুকি এটা একটা চুক্তি সেই চুক্তিতে বলা থাকে যে এই বেসিক এই এ অ্যাডমিশেবল অ্যামাউন্টস তার মধ্যে দিয়ে থাকে অর্থাৎ সেই সময় তুমি চুক্তি করে নাও যে আমি এইটা তোমাকে দেবো এবং মজুরিটা এক রাখবে কাজেই এটা আমাদের অধিক লোকসভা নির্বাচন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের উপর অনেকটাই নির্ভরশীল সরকার এই মুহূর্তে কেন সরকারি কর্মচারীদের ক্ষিপ্ত করবেন সরকার এটা তো ব্যাপারটা হলো ডিএটা যে চার শতাংশ দিয়েছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি সামনে ইলেকশন বলে ঘোষণা করলো গতকাল আর দেবে হচ্ছে মে মাসে তার কারণটা কি মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছি কিন্তু আমরা এক কিস্তি দিয়ে ছুড়ে মারছে কিন্তু দিয়ে দেখুন কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তি ছিল দুই শতাংশ সেকেন্ড কিস্তি ছিল দু শতাংশ তারপরে ছিল এক শতাংশ তারপরে দুই দুই তিন এবং পাঁচ অর্থাৎ কি এক শতাংশ ডিও কিন্তু কেন্দ্রীয় সরকারের হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু তার জন্য আন্দোলন করেনি কারণ ওই এক শতাংশটা হয়েছে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু তারা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এক সাত দু হাজার ষোলো থেকে ডিএটা দেওয়া স্টার্ট করেছে আর আমরা পেয়েছি এক এক একুশ এই যে ডিউরেশন এই যে ডিএটা সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম পাইনি আর গ্র্যান্টিন এইড যেটা দেয় ফান্ড সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না বেতন পেনশন ছাড়া অন্যান্য ভাতা এর সকলগুলোই মধ্যে থাকে সাবমিট করতে হয় সেই তাতে সরকারি কর্মচারী কত শিক্ষক সমাজ কত সেগুলো দেখাতে হয় সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয় গ্র্যান্টি দিয়ে একদম ভোটের জন্য চার শতাংশ ডিএটা ডিক্লেয়ার করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে দেখুন রাজ্য সরকার এটা বলছেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি তো বলে না যে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট একটা ডিভিশন বেঞ্চ বলেন তার আগে দু হাজার আঠারো সালে আরেকটি ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল ডিএ এ লিগালি ফান্ডামেন্টাল রিলিগালি এনফোর্সেবল রাইট আমি যদি ফান্ডামেন্টাল কথাটা বাদও দিই দুটো বিষয় কিন্তু দুটো ডিভিশন বেঞ্চের রায়ে কমন সেটা হচ্ছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট সব থেকে বড় কথা ডিএটা কি ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি কেন হয় সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচি এবং সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা বা ব্যর্থতা স্বেচ্ছা ব্যর্থতাটা কেন নির্বাচনের সময় প্রচুর টাকা বিভিন্ন কর্পোরেটদের থেকে নিতে হয় তা তাদের তো পুষিয়ে দিতে হবে এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রয়াস নেয় না এই জন্য স্বেচ্ছা ব্যর্থতা বললাম তা কাজেই মূল্যবৃদ্ধির বা মুদ্রাস্ফীতির কারণটা হচ্ছে সরকার এখানে শ্রমিক কর্মচারীর কোনো ভূমিকা নেই সেই জন্য আমরা বলি ডিএ হচ্ছে সরকারের ক্ষেত্রে আত্মমর্যাদার প্রশ্ন যে সরকারের আত্মমর্যাদা আছে সেই সরকার কিন্তু এআইসিপি মেনে দিয়ে দেবে কারণ মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং তার জন্য যে মজুরির অবক্ষয় সেই মজুরির অবক্ষয়টা তুমি করছো কাজে তোমাকে দিতে হবে আর কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলি এটা অধিকার কারণ এই যে মজুরির অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের জন্যে কিন্তু কর্মীরা দায়ী নয় আমরা যখন চাকরিতে ঢুকি এটা একটা চুক্তি সেই চুক্তিতে বলা থাকে যে এই বেসিক এই এ অ্যাডমিশেবল অ্যামাউন্টস তার মধ্যে দিয়ে থাকে অর্থাৎ সেই সময় তুমি চুক্তি করে নাও যে আমি এইটা তোমাকে দেবো এবং মজুরিটা এক রাখবো কাজেই এটা আমাদের অধিকার না করার ফলে ব্যাপক প্রভাব ধরুন শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত বোর্ড পুরসভা সরকারি কর্মচারী এবং পেনশনার অবসরপ্রাপ্ত কর্মী সব মিলিয়ে কম বেশি দশ লক্ষ ডিএ প্রাপক আছেন আর যারা পেনশনার তারা ডিআরএস রিলিফ পান তাই দশ লক্ষের যদি আমি চারজন করে পরিবারে ধরি তাহলে লক্ষ মানুষ এখন ছাত্র হিসেবে আমরা এটা জানি যে গরিব মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের ভোগ প্রবণতা বেশি তারা টাকা পেলে সেই টাকাটা কিন্তু ভোগ্যপ্রণ্যের বাজারে খরচ করে যেখানে ধনী ব্যক্তিদের সঞ্চয় প্রবণতা বেশি ভোগ প্রবণতা কম অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা তাদের হাতে যখন ডি টাকাটা আসে তখন সেই টাকাটা তারা বাজারে খরচ করে বাজারে খরচ করলে বাজারে যে জিনিসগুলো তারা কিনছে সেই জিনিসগুলোর একটা চাহিদা তৈরি হয় চাহিদা তৈরি হলে উৎপাদন বাড়ে উৎপাদন বাড়লে যারা উৎপাদক তাদের লাভ হয় এবং সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সব মিলিয়ে অর্থনীতিতে একটা গতি আসে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে আপনি জানেন মা মামলে বল ওই এক হাজার দেড় হাজার টাকা বোনাস দেওয়া হতো কর্মচারীদের এবং প্রতি বছর নিয়ম করে ওই পুজোর ঠিক আগে সরকার মিটিং ডাকতেন বিভিন্ন বেসরকারি সংস্থা জুটমিল চা চা বাগান ইত্যাদি ইত্যাদি তাদেরকে ডেকে বলতেন তোমাদের আট দশমিক তিন তিন শতাংশ বোনাস দিতেই হবে যেন গতবারের থেকে কম না হয় বেশি দিলে ভালো হয় এবং সেই সব সংস্থার প্রতিনিধিরা তার দুটো বৈঠকে থাকার সুযোগ আমার হয়েছিল সরাসরি রাজ্যের শ্রমমন্ত্রীর মুখের উপর বলে দেন আপনি আপনার কর্মচারীদের এক হাজার টাকা বোনাস দিচ্ছেন আর আমাদের বলছেন আট দশমিক তিন তিন শতাংশ বোনাস দিতেন এখন তো এসব পাট উঠিয়ে গেছে যার ফলে দেখবেন বোনাসটা যে বোনাস নিয়ে উনিশশো সালে প্রথম মহাত্মা গান্ধী আহমেদাবাদের সুতাকল কর্মচারীদের নিয়ে পঁয়তাল্লিশ দিনে ধর্মঘট করেছিলেন এবং বোনাস ব্যাপারটা প্রথম ভারতবর্ষের শ্রম আন্দোলনের ইতিহাসে এসেছিল মহাত্মা গান্ধীর দেখিয়ে দেওয়া পথে সেই বোনাস কিন্তু আজকে দেখবেন শ্রম আন্দোলনের কোনো ইস্যু নয় কারণ পশ্চিমবাংলায় সরকার যখন দেয় না দেবে না একই রকমভাবে যেহেতু সরকার আইডিয়াল এমপ্লয়ার সেহেতু সরকার যদি কম বেতন দেয় বেগার খাটিয়ে নেয় তাহলে বেসরকারি সংস্থাও কিন্তু সেই সুযোগটা পায় সরকার তাদের নিয়ন্ত্রণে যখনই তাদের বলতে যায় যে তুমি এই রোজ দিচ্ছ এ তো হবে না বাড়াও তখন তারা বলে আরে মশাই আপনি তো দিতে পারছেন না কাজই সরকারি কর্মচারীদের এদের বেতনটা যদি ন্যায্য হয় এবং আদর্শ নিয়োগ প্রত্যার উপযোগী হয় তাহলে কিন্তু বেসরকারি সংস্থাগুলো একটা চাপে পড়ে তাদের কর্মচারীদের সামাজিক সুরক্ষা সহ একটা ন্যূনতম বেতন দেওয়া হয় যার ফলে তারাও উপকৃত হয়